কিয়ামতের আগে মহান রব্বুল আলামিন অনেকগুলো নজিরা দেখায়। সম্প্রতি সৌদি আরবে ঘটে গেল এমন একটি ঘটনা যেটা দেখে হজ করতে আসা প্রত্যেকটা হজযাত্রী অবাক হয়ে গিয়ে ভিডিও করতে শুরু করে। এই ঘটনা রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মানুষ যখন পাপ করতে করতে মহান আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন মহান আল্লাহ তাআলা মানুষকে কিছু নজিরা দেখায়। তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে সৌদি আরবে। আকাশ থেকে একটি অদ্ভুত ক্রিয়েচার হজ চলাকালীন কাবা শরীফের উপরে এসে পড়ে, এবং এরপর এই ক্রিয়েচারটির সাথে লোকগুলো যা করেছিল সেটা জানলে আপনিও অবাক হবেন। চলুন বিস্তারিত জেনে আসি এই ভিডিওর মাধ্যমে। ওবায়দুল নামক একজন লোক কাবা শরীফ পরিষ্কার করার সময় এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয় যা সে কল্পনাও করেনি। সে হঠাৎ আকাশের ডান দিক থেকে পাখির শব্দে কিছু একটা উড়ে যেতে দেখে, কিন্তু লোকটি এর দিকে তাকানোর পর বুঝতে পারে এটি কোনো পাখি নয়। এরই মধ্যে হঠাৎ চমকালো আলো কাবা শরীফের উপরে এসে পড়ে, যা দেখে তারা চমকে গিয়েছিল। এটি পড়ার বিকট শব্দ তারা শুনতে পেয়েছিল, কিন্তু এরপরে তারা সেখানে আর কিছুই দেখতে পায়নি। হজের মৌসুমে মক্কা শরীফে অসংখ্য মানুষ মাগরিবের নামাজ পড়ার সময় জামাতের মধ্যে থেকে উজ্জ্বল কি যেন একটা উড়ে যাচ্ছিল, যা দেখে অনেকেই দাবি করছিল এখানে কোনো জিন নামাজ পড়তে এসেছিল। আবার অনেকেই বলছিল এটা হয়তো কোনো ফেরেশতা ছিল। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। শুধু এই ঘটনাই নয়, এই কলিযুগে সৌদি আরবে একের পর এক কিয়ামতের আলামত দেখা যায়। এখানে দেখা যায় কাবা শরীফের পাশে রক্তের বন্যা। কি হয়েছিল চলুন জেনে আসি। হজের কার্যক্রম শুরু হওয়ার 2-3 সপ্তাহ আগে থেকেই হজের আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়ে যায়, আর যেখানে পরিষ্কারের কাজ চলে সেই এরিয়া বন্ধ করে দেওয়া হয়, যা পরিষ্কার কাজ শেষ হওয়ার পর আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এই সময় এক হাজি সাহেব কোনো মানুষের ভিড় দেখতে না পেয়ে ভাবেন এখন সে খুব সহজে হাজরে আসওয়াদকে স্পর্শ করতে এবং চুমুকেতে পারবে, তাই সে নিরাপত্তা বেরিয়ার উপেক্ষা করে দৌড়ে আসে। কিন্তু এই সময় সাবান পানির কারণে জায়গা পিচ্ছিল থাকায় সে খুবই ভয়াবহভাবে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, আর এর কারণে মাথা ফেটে সেই জায়গায় রক্তাক্ত হয়ে যায়, যা সেখানে থাকা সিসি ক্যামেরা রেকর্ড হয়, যা দেখতে দেখতেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। একটি মসজিদে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখা যায় জামাত চলাকালীন একটি আমেরিকান মেয়ে অর্ধনগ্ন পোশাক পরে মসজিদের ভেতরে ঢুকেছে। এরপর মসজিদে নামাজ পড়তে থাকা মুসল্লিদের মতোই অঙ্গভঙ্গি করতে শুরু করে। আসলে মেয়েটি ছিল একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, তবে নামাজ শেষ হওয়ার পর সবাই তাকে বাইরে নিয়ে যায়। এরপর এখানে আসার কারণে জিজ্ঞাসা করার পর তিনি বলেন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তাকে এখানে নিয়ে এসেছে। যদিও মেয়েটি নগ্ন পোশাকে মসজিদে ঢুকেছে, কিন্তু এই মেয়েটির মনে ছিল আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি, আর এ কারণেই তিনি মসজিদে আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে এসেছে, তাকে সেজদা করতে এসেছে। কিন্তু যেহেতু সে অন্য ধর্মের ছিল, তাই সে জানে না কিভাবে মসজিদে প্রবেশ করতে হয় আর কাদের মসজিদে প্রবেশ করা নিষেধ, এই কারণে তিনি বুঝতে পারেনি। তবে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়াত দান করে এবং সে যেন মুসলমান হয়ে যায়। কমেন্টে লিখুন আমিন। কিয়ামতের আগে এমন অনেক ঘটনাই ঘটে যায়, তার একটি নমুনা এখানে দেখতে পাচ্ছি। এই যুবক নামাজ চলাকালীন সময় মসজিদে নামাজের অজুহাতে ঢুকে, এরপর এক মুসলমান ভাইয়ের মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, পাশে থাকা অন্য মুসলমানদেরকেও পা দিয়ে পারিয়ে পার হয়ে চলে যায়। একটা বার ভাবুন কতটা জঘন্য কাজ করছিল এই লোকটি। আপনি তাকে কি বলতে চান কমেন্টসে জানাবেন। কিয়ামতের আগে অনেক নমুনাই ঘটে, যেমন এখানে এই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন, কিন্তু এই ইমাম সাহেবের নামাজের গতি এতটাই ফাস্ট, যেটা দেখে আপনিই বলুন এত দ্রুত সে কিভাবে নামাজের সুরা পড়তে পারে। একজন মুসলমান হিসেবে আপনি তাকে কি বলবেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সব মুসলমানই খারাপ হয় না, কিছু কিছু মুসলমান কিছু কিছু আলেম মনে প্রাণে মহান রব্বুল আলামিনকে সম্পূর্ণ ভরসা করে। তার একটি নমুনা এই আলেম, তিনি নামাজ পড়ছিলেন, এরই মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন এই আলেম এক চুলো ভয় পাচ্ছে না। এ থেকে আমাদের প্রত্যেকটা মুসলমানেরই শিক্ষা নেওয়া উচিত। আপনি এই আলেমকে 100 এর মধ্যে কত দেবেন, 10, 20 নাকি 100? কমেন্টস করে অবশ্যই জানাবেন। একটি বানর আদানের আওয়াজ শুনতে পেয়ে তার পাশে থাকা ছেলেটির মাথা বারবার নিচু করে দিচ্ছিল। একটি অবলা পশুও জানে আদান শুনে আল্লাহর কাছে মাথা নত করতে হয়।
প্রত্যেকটি মানুষের উপরে নামাজ ফরজ। তাই এখানে দেখতে পাচ্ছেন একদল মুসল্লি ট্রেন থেকে নেমে নামাজ পড়ছে। অবশ্য ট্রেন তখন স্টেশনে থেমেছিল, কিন্তু নামাজ পড়ার মাঝখানে হঠাৎ ট্রেন ছেড়ে দেয়, যা দেখে কয়েকজন মানুষ দ্রুত নামাজ ছেড়ে ট্রেন ধরার চেষ্টা করে, কারণ সেখানে তাদের মূল্যবান জিনিস রয়েছে। আর বাকিরা তখনও নামাজ পড়ছিল। এরপর তারা নামাজ শেষ করে দ্রুত যে যার মতো ট্রেনে ওঠার চেষ্টা করে। তবে এই সময় বেশিরভাগ মানুষ ট্রেনে উঠতে পারলেও একজন লোক ট্রেন ধরতে পারেনি, তাকে রেখেই ট্রেন চলে গিয়েছিল। এই লোকটি হয়তো পৃথিবীতে নামাজের জন্য ট্রেন ধরতে পারল না এবং তার গুরুত্বপূর্ণ কিছু জিনিস হয়তো হারিয়ে ফেলেছে, কিন্তু হাশরের ময়দানে হয়তো মহান রব্বুল আলামিন নামাজের প্রতি তার এই ভালোবাসার কারণেই তার সকল গুনাহ মাফ করে দিতে পারে। কমেন্টসে লিখুন আমিন। সম্প্রতি এই ছবিটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন মুসলমান নামাজ পড়ছিল এবং তার সামনে একটি আজব ক্রিয়েচার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিটি পোস্টকারী ইন্টারনেটে দাবি করে যে আজব ক্রিয়েচারটি আসলে ইমাম সাহেব, সে নাকি জেনা করছিল, তাই নামাজ চলাকালীন আজব পশুতে পরিণত হয়। তবে আমরা এই পিকচারটি নিয়ে রিসার্চ করে জানতে পারি এটা আসলে সম্পূর্ণটাই ফেক, ফটোশপের সাহায্যে তৈরি করা হয়েছে এটি। আপনি এদেরকে কি বলতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধু। ধন্যবাদ।